মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের ভবপুর গোপালপুর টাঙ্গাইল দুই আসনে আমাদের বীর মুক্তিযোদ্ধা মেয়র বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কর্মী বান্ধব জননেতা দলের দূরদিনের কান্ডারী মেয়র মাসুদুল হক মাসুদ সাহেবকে মনোনয়ন চাই। এটা জনগণের প্রাণের দাবি, এটা আমাদের আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের তৃণমূলের জোরালো মেয়র মাসুদকে আমরা মনোনয়ন চাই। হলে আমাদের যে আমি এইকে আমরা উন্নয়নের মহাসড়কে অতি দ্রুত পৌঁছতে পারবো, এই কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং মেয়র মাসুদুল হক মাসুদ সাহেবের জন্য দোয়া প্রার্থনা করছি। ছিলাম যে আমাদের আমাদের প্রিয় মানুষ আমিন ভাই, হ্যাঁ একটু দেরিতে হলেও বোধহয় তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে তার কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। প্রিয় ভাই ভাই আপনার কাছে উদার তো আহ্বান রাখতে চাই, যে মানুষটি আজকে ভূয়াপুর গোপালপুরে ঝড় নাই বৃষ্টি নাই খরা নাই, প্রত্যেকটা ক্লান্তি লগ্নে এই ভূয়াপুরের মানুষের প্রত্যেকটা ক্লান্তি লগ্নে যে মানুষটি মানুষের দোরগোড়ায় পৌঁছায়, আপনি জানেন জানেন এই করোনার মধ্যে তানভীর হাসান ছোটমণি সারা বাংলাদেশে একটা মডেল। তানভীর হাসান ছোটমণি একজন প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষের ত্রাণ পৌঁছে দিয়েছিল, বন্যার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষের ত্রাণ পৌঁছে দিয়েছিল, তাদের পূর্ণ বাসন করেছিল। আপনি জানেন তানভীর হাসান ছোটমণি একমাত্র সংসদ সদস্য যিনি খরা বৃষ্টিতে ভিজে ভিজে মানুষের সেবা করতে যিনি বিশ্বাস করেন ভালোবাসেন, সেই নেতাকে আপনারা সেই নেতার নবীনিশন আমি আশা করেছিলাম যে সেই নেতার নবীনিশন অবশ্যই আপনি চাবেন। এখানে তানভীর হাসান ছোটমণির সাথে তুলনা করার মতো নেতা এই ভূয়াপুর গোপালপুরে এখন পর্যন্ত আমরা আমরা সাধারণ মানুষ হিসাবে এখন পর্যন্ত আমরা দেখি না। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে, মানবতার মহানায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত ভাবে নিবেদন করব, আবেদন করব ভূয়াপুরের মানুষের শান্তি শান্তি রক্ষার স্বার্থে, ভূয়াপুরের মানুষের উন্নয়ন উন্নয়নের স্বার্থে, ভূয়াপুরের মানুষের কল্যাণের স্বার্থে তানভীর হাসান ছোটমণির বিকল্প হতে পারে না পারে না। তানভীর হাসান ছোটমণি একজন যোগ্য মানুষ, তানভীর হাসান ছোটমণি ছাড়া এই ভূয়াপুর গোপালপুরে কোনো সংসদ সদস্য হলে সে বোধহয় খুব বেশি সুবিধা হবে কিনা ভূয়াপুরের গোপালপুরের মানুষের সেটা আমাদের জানা নাই। তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার মাধ্যমে জানাইতে চাই, তানভীর হাসান ছোটমণি একজন মানবতার মানুষ, তানভীর হাসান ছোটমণি একজন বিবেকবান মানুষ, তানভীর হাসান ছোটমণি একজন ভূয়াপুর গোপালপুরের আবাময় জনসাধারণের প্রাণের মানুষ, যাদের সাথে ছোটমণি ছোটমণি সাহেবের একটা গভীরতা স্থাপন হয়েছে, একটা নিবিড়তা স্থাপন হয়েছে। আমাদেরকে দয়া করে সেই গভীরতার থেকে আমাদেরকে সেই গভীরতায় যেন আমরা থাকতে পারি এবং ভূয়াপুরকে যেন একটা মডেল ভূয়াপুর করতে পারি, গোপালপুরকে যেন একটা মডেল গোপালপুর করা যায়, এই প্রত্যাশা রেখে এবং আবারও আপনার কাছে এই ভূয়াপুরের আমার জনতার জনতার পক্ষ থেকে আপনার কাছে নিবেদন রাখতে চাই, আবেদন রাখতে চাই, একজন সৎ মানুষকে আপনি নমিনেট করবেন, একজন আদর্শ মানুষকে নমিনেট করবেন, একজন যোগ্য মানুষকে নমিনেট করবেন, সেই যোগ্য মানুষ সেই আদর্শবান মানুষ তার নাম হচ্ছে তানভীর হাসান ছোটমণি। আপনার কাছে আবেদন রেখে আপনার মাধ্যমে এই বার্তাটুকু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমরা আমাদের মতিন সরকার আপনি চাচ্ছিলেন, আমি চাচ্ছি শেষ করতে। আমি এক মিনিট কথা বলবো, কারণ হলো যে এক মিনিট তা আমি আমিন সাহেবকে ধন্যবাদ জানাই, জাহিদ ভাইকে ধন্যবাদ জানাই, সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমিন সাহেব কিন্তু একটা কথা বলে গেছেন, গত সংসদ নির্বাচনে কিন্তু উনি ছোটমণির পক্ষে ছিলেন না, যখন নমিনেশন পায় উনি ছিলেন রুমেল সাহেবের পক্ষে, উনি তো রুমেল সাহেব পান নাই, ছোটমণি মনোনয়ন পাইছেন তার পক্ষে কাজ করছেন, ত্যাগী নেতা আওয়ামী লীগের লোকটা করাটাই স্বাভাবিক। এই বছরে ইনশাল্লাহ আশা করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানভীর হাসান ছোটমণিকে এই জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন এবং সেই ক্ষেত্রে আমিন সাহেবরা যে নৌকার পক্ষে কাজ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আজকের যে অনুষ্ঠান সুন্দর হয়েছে এই জন্য আমি নিকরা লিনের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে বিনীতভাবে অনুরোধ করি
এই গোপালপুর ভবপুরের মানুষের উন্নয়নের জন্য, এই গোপালপুর ভবপুরের দুঃখী মানুষের পাশে থাকার জন্য তানভীর হাসান ছোটমণিকে মনোনয়ন দিবেন এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আমি চেয়ারম্যান, আপনি 30 সেকেন্ড বলতে চাচ্ছিলেন, আপনার কিন্তু শেষ প্রান্তে, একদম অনুষ্ঠান শেষ প্রান্তে, আমি আর কাউকে ফলোর দিব না। জি বলেন, আমি চেয়ারম্যান বলেন। আমি তো ক্লাস পঞ্চম শ্রেণীতে তখন থেকে নির্বাচন 90 আমি যখন 90 এ স্বৈরাচার স্যার বিরোধী আন্দোলনের সক্রিয় ভাবে রাজনীতিতে নেতৃত্ব দিই, তখন আমি নবম শ্রেণীর ছাত্র। ওই এরশাদ 91 সালের জাতীয় নির্বাচন, তারপরে 2001, তারপরে 2008, 2014 নির্বাচনে জনগণকে নৌকা মার্কার পক্ষে ভোট দেওয়ার উদ্যোগ করেছি আমরা, শিখাইছি আমরা। কাজে জাতীয় নৌকার কোন বিকল্প নাই, আমরা নৌকার জন্য ধান দেবো না। ইউনিয়ন পরিষদ আমি শুধু ধন্যবাদ জানাবো যে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই, আবারও বিশেষ ভাবে আপনাদের কাছে আবেদন করি, নিবেদন করি, একজন ভালো মানুষকে আপনারা আসুন তানভীর হাসান ছোটমণির প্ল্যাটফর্মে, এখন ভালো মানুষ হিসাবে। আর এখানে আমিন ভাই একটা কথা বলছিলেন যে তানভীর হাসান ছোটমণির কাছে গেলে তার লোকজন ডিস্টার্ব করে, আমি কথা দিলাম তানভীর হাসান ছোটমণির কাছে গেলে কোনো টিকিট লাগে না, তানভীর হাসান ছোটমণির সাথে কথা বলতে কোনো ভয় লাগে না, আপনি সরাসরি কথা বলবেন এবং আপনি যে ধরনের দাবি করবেন, যে ধরনের দাবি করবেন সেটা যদি যৌক্তিক দাবি হয় অবশ্যই অবশ্যই তানভীর হাসান ছোটমণি সেটা মেনে নেবে। এটা এখানে কিন্তু কোনো অন্যায় দাবি করলে তানভীর হাসান ছোটমণি মানবে না। আসুন ভাই আমরা সকলে মিলে তানভীর হাসান ছোটমণিকে আবার সংসদ সদস্য করি, ভূয়াপুরকে একটি আদর্শ ভূয়াপুর উপহার দেয়, ভূয়াপুরকে একটি শান্তির ভূয়াপুর উপহার দেয়, ভূয়াপুরের মানুষ আমরা শান্তিতে বসবাস করছি, তানভীর হাসান ছোটমণির বিকল্প নাই, হতে পারে না, পারে না। আমরা তিনজন বিজ্ঞ রাজনীতিবিদ পেয়েছিলাম, আমরা প্রবীণ এবং নবীন রাজনীতিবিদদের মধ্যে সুন্দর একটি খোলামেলা আলোচনা হলো, চমৎকার। আমার মনে হয় যে আজকের যে কথাগুলো হয়েছে দীর্ঘদিনের জমানো কথাগুলো আজকে আমরা ভিতর থেকে প্রকাশ করলাম, হয়তো আমরা আগামী দিনের ভবিষ্যৎ ভবন গোপালপুরের কি হবে সেটা আমরা এখনই বুঝতে পারছি না, হয়তো সময় যত ঘনিয়ে আসছে তত রাজনীতি মাঠ ততই গরম হচ্ছে, রাজনীতি বহিঃপ্রকাশ হচ্ছে, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সবাই আশা করতেই পারে, কিন্তু তবে আমরা চাচ্ছি শান্তি সুন্দর এবং একদমই মানে শান্ত সৃষ্ট একটি ভবপুর গোপালপুরের রাজনীতি মাঠে আমরা দেখতে চাচ্ছি, কারো শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত ব্লাড আসুক অথবা তার শরীরে কোন ধরনের আঘাত আসুক আমরা এই ধরনের কোনো কিছু কাম্য করি না। আমাদের ভবপুর গোপালপুরে যিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে আসবে আমরা তাকে স্বাগত জানাবো, দল যাকে নমিনেশন দেবে আমরা আশা করি সেই দলের সিদ্ধান্ত মোতাবেকই তার পক্ষে সবাই মিলে কাজ করবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে ভবন গোপালপুরের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য এবং যারা খুলনায় আসতেছে তাদের দীর্ঘায়ু কামনা করে আপাতত আজকের মতো অনুষ্ঠান বিদায় নিচ্ছি। তোমার তিনজন অতিথি আমাদের জন্য প্রতিনিধি সরকার চমৎকার আলোচনা করেছেন, আমিন চেয়ারম্যান চমৎকার আলোচনা করেছেন, আমাদের জাহিদ হাসান নবীন একজন রাজনীতিবিদ হিসাবে চমৎকার তথ্যমূলক আলোচনা করেছেন, তিনজনকেই দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।